আচ্ছা 2017 প্রাথমিক টেট উত্তীর্ণ ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজকে আমাদের কয়েকজনের সদস্য এপিসি ভবন এবং সেখান থেকে বিকাশ ভবনে এসেছিলাম। নেটওয়ার্ক না থাকার কারণে লাইভ করতে আমরা অসমর্থ হয়েছি একটা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে। আজকের যে আপডেট তা আমরা জেলা গ্রুপের সদস্যদের জন্য আমরা প্রকাশ করছি। সাদেক দা তুমি বলো। 2017 সকল ভাই বোন দাদা দিদি তথা স্নেহের বন্ধুদের প্রত্যেকের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা। আজ আমরা এপিসি ভবন আচার্যা প্রফুল্লচন্দ্র ভবন প্রাইমারি বোর্ড সেখানে এসেছিলাম। সেখানে প্রেসিডেন্ট মাননীয় গৌতম পাল মহাশয়ের সাথে আমাদের দীর্ঘক্ষণ ধরে আলোচনা হলো। আলোচনা মূলত যে 2022 প্রাথমিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে স্টেটা আছে সুপ্রিম কোর্টে, যেটা সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক, এই মামলাতে পরিপ্রেক্ষিতে বোর্ডের কি স্ট্যান্ড এবং বোর্ড কি ভূমিকা গ্রহণ করতে চলেছে, বোর্ডের যে অলোকনামাতে তারা যা জানিয়েছে প্রেয়ার এ এবং প্রেয়ার বি সেই সম্পর্কিত, এবং বোর্ড যেতে সুপার সিনিয়র অ্যাডভোকেট দিয়ে ওটা মেনশন করায় তারা যে কপি সার্ভিস করছে না, মামলাতে ডিফেক্ট ক্লিয়ার করছে না এবং বিভিন্ন আয়ে করে অ্যাপ্লিকেশন ফর ডিলিটেশন ফাইল একবার বলছে কোর্টরুমে যে আমরা কপি সার্ভিস করেছি, আবার অ্যাপ্লিকেশন ফর ডিলিটেশন ফাইল করেছে, তা এই সমস্ত বিষয়গুলো দীর্ঘক্ষণ আলোচনা হলো। তারপরে আমরা ওখান থেকে বিশেষ কারণে আমরা আসলাম বিকাশ ভবনে। বিকাশ ভবনের যেটা প্রাইমারি যেটা সেল, প্রাইমারি সেলের যেটা ল সেল আছে সেই ল সেলের কমিশনারের সাথে আমরা বৈঠক করলাম এবং প্রয়োজনীয় যা কিছু অনুমতি এখানকার বিধাননগর স্থানা যারা ছিল এসআই তাদের সাথে সমস্ত কিছু কথা বলে আমরা অনুমতি নিয়ে সেখানে ল সেলের অফিসারের সাথে কথা বললাম, কমিশনারের সাথে কথা বললাম। তারা বলল ম্যাটারটা আমরা সমস্ত কিছু অবগত আছি, আমরা দেখছি। আমরা বললাম যে যারা আছে তারা যে পিটিশনার্স পর যে সৌমেন পালেরা যারা তারা কপি সার্ভিস করছে না বা তারা মামলাতে যে ডিফেক্ট ক্লিয়ার করছে না এবং তারা ডিলিটেশন ফাইল করেছে যারা রেজিস্টার করে ওঠার কথা বলেছে সেই সমস্ত কিছু এরা ওয়াকিবহল আছে। আমরা প্রত্যেকটা 2017 প্রার্থীদের এইটুকু জানাচ্ছি আমরা কোর্টরুম থেকে শুরু করে আজকের বিকাশ ভবন এপিসি ভবন সমস্ত জায়গায় আমরা আমাদের যা কিছু করণীয় করে যাচ্ছি। তোমাদের এইটুকু আশ্বস্ত করছি লড়াইয়ের মতো হবে। যারা এই রিক্রুটমেন্টটাকে নিজেরাও তো রিক্রুটমেন্টে পেতে চাইছে না, অন্য কাউকে রিক্রুটমেন্টে আসতে দিচ্ছে না, তারা আজকে বিভিন্ন সুপ্রিম কোর্টে বিভিন্ন ল্যাটিগেশন জড়াচ্ছে এবং সুপ্রিম কোর্টে আমাদের এই মামলার ব্যাপারে সমস্ত কিছু আমরা অবগত করিয়েছি। বিগত দিনে যা যা স্টেপ নেওয়া হবে সমস্ত জেলা গ্রুপে তোমরা পেয়ে যাবে, এটুকু বলছি। আরো অন্যান্য মামলার ব্যাপারে কথা হয়েছে, এখানে ভিডিও বার্তাতে ডিটেলস আমরা বলছি না, কিন্তু সেখানে আমাদের কিছু সিকিউরিটি নিরাপত্তার কারণে আমরা বলছি না। বাদবাকি বিস্তারিত সাদ্দাম হোসেন বলবে, তবে এইটুকু বলছি জেলা গ্রুপগুলোতে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলছি তোমরা অ্যাক্টিভ থেকো এবং আমাদের 23 জেলার যা যা নির্দেশ যাচ্ছে যে অনুযায়ী সে অনুযায়ী আমরা যেভাবে কাজ করছি আগামীতেও করবো। 3929টা যারা আছে আলী হোসেন মন্ডল তারা কিন্তু 6 সপ্তাহে অ্যাডজারেন চেয়েছে, 3929টাও আপাতত এই মুহূর্তে হচ্ছে না, সেটা মামলা হিয়ারিং হবে কালকে, সেটাতে মামলাটা পিছ হবে। আর বাদ বাকি যেটা 2022-এর মামলায় 2022-এর মামলাটা এসটেটা এনিহাও যাতে তোলা যায় সেই জন্য আমরা সচেষ্ট হচ্ছি। বাদ বাকি বিস্তারিত আমাদের সাদ্দাম হোসেন বলছে। নমস্কার, 2017-র ছেলেমেয়েদেরকে আমি কয়েকটা কথাবার্তা বলি এ সম্পর্কিত আর কয়েকটা এমনি ইঞ্জিনিয়ারের কথা আমি বলবো। সেটা হচ্ছে এখন 17 ছেলেমেয়েদেরকে ইউনিটি থাকার দরকার, কারণ 6-7 বছর ধরে আমরা এমনিতেই বঞ্চিত হয়ে আছি এবং আমরা শেষ দোরগোড়ায় পৌঁছে গেছি। সেখান থেকে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের কটু মন্তব্য না করে নিজেদের মধ্যে একতা থাকার চেষ্টা করি, কারণ বিভিন্ন দল বিভিন্ন রকমের পার্টি আছে, বিভিন্নভাবে তারা চেষ্টা করছে যে এদের ইউনিটিটাকে কী করে ভাঙা যায়। কারণ ইউনিটি যদি একবার ভেঙে যায় তাহলে কী হবে, আমাদের দুর্বল হয়ে যাব, তারা ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে। এবার আসে আজকে বোর্ডে এসেছিলাম, বোর্ডে বিভিন্ন বিষয় নিয়ে পর্ষদের সঙ্গে কথা হলো, পর্ষদ বিভিন্ন কথা বলে আশ্বস্ত করেছে যে ওরা আমাদের সঙ্গেই আছে। এটা আমাদের যেমন হকের লড়াই, 2022-এর হকের লড়াই, চাকরি পেতে দেবো না বা চাকরি হতে দেবো না এই যে মানসিক বা টেন্ডেন্সি, এতে কারোরই চাকরি হবে না, কারো বেকার সবারই বেকার কি হয়ে যাবে। সে অনুযায়ী আমরা কোর্টে লড়াই করব এবং কোর্টে তার কীভাবে লড়াই করতে হয়, তার অনুনীতি তার কী কৌশল, সেটা আমরা ব্যক্তিগত কারণে তা গোপনীয়তা রাখি, সেটা আমাদের ব্যাপার। দ্বিতীয় আমরা এসছি বিকাশ ভবন, বিকাশ ভবনে বিভিন্ন ল ম্যাটার নিয়ে আমরা আলোচনা করেছি, তারা প্রয়োজনীয় উকিলের সঙ্গে পরামর্শ নিচ্ছে যে 2022 কেসটা নিয়ে কী করা যায় এবং কীভাবে কেসটাকে হিয়ারিং করা যায়, কারণ কেসটা হিয়ারিং করতে হবে।
সেই হিয়ারিং এর জন্য এসেছিলাম। এদের কাছ থেকে অনেকটা পজিটিভ রেসপন্স পেয়েছি, আশা করে আগামীতে ভালো পজিটিভ রেসপন্স পাবো। শেষ হতে আমাদের 3929টা কাল হিয়ারিং হবে, কালকে হিয়ারিং এর কি আউটকাম আসছে সেটা আমরা দেখি। ওভারঅল এটাই যে 20-22 মোটামুটি একটা হিয়ারিং আমাদের যে করতে হবে, মোটামুটি হিয়ারিংটা হয়ে গেলে আমরা কিছু একটা পদক্ষেপ করতে পারবো। ফলে তোমরা সবাই মিলেমিশে একত্রিত থাকো এবং যেটা 23 জেলা 17-17 ছেলে মেয়ের উপরে ভরসা রাখো, কারণ একমাত্র এই রিক্রুটমেন্টটা 17 ছেলে মেয়েরাই চায়। বিভিন্ন কথাবার্তা বলে যেটা বুঝলাম যে কেউ রিক্রুটমেন্ট চাইছে না, চাইছে কিন্তু 17 ছেলে মেয়েরা। ফলে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে, এই বলে আমি কথা শেষ করলাম।